আর এক একজন কারীর মধ্যে দুজন করে কি রয়েছে বর্ণনাকারী রয়েছে। তো আমাদের দেশে আমরা যে কোরআনটা পড়ি, যে কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি, বা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা বিশ্বের অধিকাংশ দেশে যেই বর্ণনাটি তেলাওয়াত করা হয়, এটির নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা, যেটি তিনি ইমাম আসিম থেকে পেয়েছিলেন। তো ওই ইমাম হাফসের যে একটি বর্ণনা আমাদের দেশে যে মসজিদে যে কোরআন শরীফ রয়েছে, এরকম আরো কি রয়েছে 19টি বর্ণনা, সর্বমোট 20টি বিশুদ্ধ বর্ণনার কোরআন শরীফের তেলাওয়াত বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে এর শিক্ষা, এর যে তালিম বা এর যে প্রচলন রয়েছে। সুদান, মরিতানিয়া, মরক্কো, ওই দেশের তেলাওয়াত কিন্তু একটু ভিন্ন। তারপর আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত বা বিশ্বের অধিকাংশ দেশের তেলাওয়াত একটু ভিন্ন, কারণ ইমাম হাফসের যে বর্ণনা এটি সবচেয়ে সহজ বর্ণনা। অন্যান্য যে বর্ণনাগুলো রয়েছে সেগুলো তেলাওয়াত করতে অনেক কঠিন। আচ্ছা বলেন তো, এই বিদিন পড়া সহজ না আবেদন পড়া সহজ?